হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার মুভি ইমার্জেন্সি ডিক্লারেশন, যার আইএমডিবি রেটিং 6.9/10। শুরুতেই কিম জোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জিন সুক নামের একটি ছেলেকে দেখানো হয়, যে টিকিট কাউন্টারের রিসিপশনিস্টকে জিজ্ঞাসা করে আজ কোন ফ্লাইটে সবচেয়ে বেশি যাত্রী আছে। রিসিপশনিস্ট সেটা শুনে মানা করে দেয়, কারণ সেটা তাদের পলিসির বিরুদ্ধে ছিল, এবং তারপর সে চলে যায়। এরপর সু এবং পার্ক নামের আরো দুজন যাত্রীকে দেখানো হয়, ওরা বোর্ডিং লাইনে দাঁড়িয়েছিল। এরপর সু তার বাবাকে বলে আমি টয়লেটে যাব। সেখানে গিয়ে দেখে লেডিস টয়লেটে বিশাল লাইন তাকায়, সে জেন্টস টয়লেট ব্যবহার করে যেখানে জিনসুক ছিল। এর মধ্যে জিনসুক কাউকে না পেয়ে তার শরীর কেটে তার মধ্যে একটি ক্যাপসুল ঢুকিয়ে সেলাই করে দেয়। তখন সে খেয়াল করে বাথরুম থেকে কেউ তাকে দেখছে, সেটা দেখার জন্য জিনসুক এগিয়ে যায়, আর তখনই সুয়ের বাবা পার্ক তাকে নিতে আসে। জিনসুক বুঝে যায় ওই বাচ্চাটাই তাকে দেখছিল। পরের সিনে ইনু নামের এক সার্জেন্টকে দেখানো হয়, ও তখন ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল যে সেই এয়ারপোর্টেই অপেক্ষা করছিল হাওয়াই যাওয়ার ফ্লাইটের জন্য। কাজের প্রেসারের জন্য ইনু তার ওয়াইফের সাথে যেতে পারে না। এরপরে পুলিশ স্টেশনে গিয়ে ইনু একটা ভিডিও দেখতে পায় যেখানে একটা ছেলে হুমকি দিচ্ছিল প্লেন হাইজ্যাক করার নামে, কিন্তু বাকি অফিসাররা এটাকে ফানি বলে এড়িয়ে গেলেও ইনু সেটাকে সিরিয়াসলি নেয়। সে তার এক বন্ধুকে নিয়ে সেই ফ্ল্যাটে যায় যেখান থেকে এই ভিডিওটি ধারণ করা হয়। সেখানে এক রুমের মধ্যে থেকে ইনু একটি প্যাক করা বডি পায়। ওইদিকে জিন সুকে জিজ্ঞাসা করে তুমি কি দেখেছো, কিন্তু পার তাদের বিরক্ত করতে নিষেধ করে দেয়। এর মধ্যে জিন সুক তাদের ব্যাগে লেগে থাকা ট্যাগ দেখে বুঝে যায় তারা হাওয়াই যাওয়ার টিকিট বুক করেছে। সেটা জেনে জিনসুক হাওয়াই যাওয়ার টিকিট করে ফেলে। এরপর চেক ইনের সময় জিনসুকের ব্যাগে একটা ডিভাইস পাওয়া যায় যেটা সে বের করে বলে এটা একটা ইনহেলার, কারণ তার এমএসটা আছে। এরপর ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণ পর জিনসুক বাথরুমে গিয়ে তার শরীর কেটে সেই ক্যাপসুলটি বের করে সেই ইনহেলারের সাথে যুক্ত করে পুরো বাথরুমে ছেড়ে দেয়। ওইদিকে সেই বডির ইনভেস্টিগেশন চলছিল, তখন একজন সিআই এজেন্ট জানায় এই বডির মৃত্যু পয়জনের কারণে হয়েছে। এরপর ওরা একটি বক্সের মধ্যে কিছু ক্যাসেট পায়, সেখান থেকে এটা চালু করে দেখে ভিডিওতে একটা লোক বক্সের মধ্যে কিছু ইঁদুর ঢুকিয়ে তাদের উপর কিছু স্প্রে করছে এবং তৎক্ষণাৎ ইঁদুরগুলি মারা যাচ্ছে। ভিডিওটি দেখে তারা বুঝে যায় এটা কোনো সাধারণ স্প্রে ছিল না, কারণ যেসব ইঁদুরের উপর স্প্রে করা হচ্ছিল না তারাও মারা যাচ্ছিল। তারা বুঝতে পারে সেটা এক ধরনের ভাইরাস, সেই ভাইরাসের কারণেই এই লোকটা মারা গিয়েছে। ওইদিকে বাথরুম থেকে বেরিয়ে দেখে সু বাথরুমের দিকে যাচ্ছে, কিন্তু সে ঢুকার আগেই অন্য আরেকজন ঢুকে পড়ে। এরপর জিনসুক বলে তুমি অনেক ভাগ্যবান এবং ওর কানে কিছু একটা বলে, সে তার সিটে গিয়ে বসে পড়ে। এরপর বাথরুমে থাকা সেই লোকটি খেয়াল করে সিলিং থেকে কিছু একটা তার মাথায় এসে পড়ছে। একটু পরে তার কাশি হওয়া শুরু হয়। সে বের হয়ে ফ্লাইট ক্রুকে বললে একজন ঢুকে তা চেক করতে যায়। পার্কের পাশে বসে থাকা একটা লোক সেই থ্রেড ভিডিও দেখছিল। পার্ক সেটা দেখে বলে এই ভিডিওতে থাকা ছেলেটি জিনসুকের মতো দেখতে, তাই সে ভয় পেয়ে সুকে আনতে চায়। এরপর ফ্লাইট ক্রুকেও সেই ভিডিওটি দেখায়, কিন্তু সে শিওর ছিল না, তাই সুকে জিজ্ঞাসা করে। তখন সু বলে জিনসুক তার বডিতে কিছু একটা লুকিয়ে নিয়ে এসেছে আর আমার কানে কানে বলেছে এই প্লেনে থাকা সকল যাত্রীকে সে মেরে ফেলবে। এরপর হেড ক্রু গিয়ে জিনসুকের কাছে তার আইডি চায়। তখন ভিজিটিং কার্ড দিয়ে বলে ও একজন সায়েন্টিস্ট, সে হুনুলুলুতে যাচ্ছে একটি মিটিং অ্যাটেন্ডেড করতে। অন্যদিকে ইনু এবং তার সহযোগী এয়ারপোর্টে যায় সেই ভিডিওতে থাকা ছেলেটা এবং জিনসুকের আইডিতে ম্যাচ করাতে। আইডি ম্যাচ হয়ে গেলে ইনু দেখে তার ওয়াইফ সেই ফ্লাইটেই আছে। ওইদিকে বাথরুমে যাওয়া লোকটার গায়ে কিছু রাশ বের হতে থাকে এবং সে বাথরুমে গিয়ে চেক করতে থাকে। ঠিক তখনই তার নাক দিয়ে রক্ত বের হয় এবং একটি চোখ ফেটে বাইরে চলে আসে এবং রক্তভূমি করতে করতে সে মারা যায়। প্লেনের মধ্যে থাকা সকল যাত্রীরা এগুলো দেখে ভয় পেয়ে যায়। পার্ক বুঝতে পারে এর পিছনে জিনসুকের হাত আছে, তাই পার্ক তাকে মারতে থাকে। এরপর কো পাইলট চুই এসে ঝামেলা থামায় এবং জিনসুকের কাছে ওর আইডেন্টিটি জানতে চায়, কিন্তু ও বলে ও একজন আমেরিকান। এটা দেখে কো পাইলটের সন্দেহ হয়। ঠিক তখনই জিনসুক ককপিটের দিকে দৌড়াতে থাকে, জিনসুককে প্যাসেঞ্জাররা ধরে। এরপর সে তার ইনহেলার বের করে স্প্রে করতে থাকে এবং চারদিকে চড়িয়ে ফেলে। এরপর চুই মেইন পাইলটকে বলে দেয় এখানে সবাই অসুস্থ হয়ে পড়ছে, তাই কেউ আর ককপিটে যেতে পারবে না, কারণ মেইন পাইলট যাতে সেফ থাকে। অন্যদিকে গভর্নমেন্ট এক্সপার্টদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছিল, যেখানে ট্রান্সপোর্ট মিনিস্টার কিমও ছিল। সূত্র থেকে ওরা জানতে পারে জিনসুক বিকম নামের একটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিল। অনেক অনুরোধ করার পরেও সেই কোম্পানি কোঅপারেটর করার জন্য রাজি হয় না। ওরা বলে দেয় প্লেন হাইজ্যাকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ইনু তখন বলে ফোন করে জিনসুককে ইন্ট্রোডিউসের ব্যাপারে জিজ্ঞাসা করতে। কো পাইলট জিনসুককে জিজ্ঞাসা করলে
সে সম্পর্কে কিছুই বলে না এবং প্লেনে থাকা সকল যাত্রী মারা যাবে বলে চিল্লাতে থাকে। সেটা শুনে চৈতাকে মারতে শুরু করে। ঠিক তখনই জিনসুকের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। এটা দেখে কো পাইলট বুঝে যায় সেও ভাইরাসে আক্রান্ত। প্লেন ব্যালেন্স হারিয়ে নিচের দিকে নামতে থাকে, কারণ মেন পাইলট ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানেই মারা গিয়েছে। প্লেনে থাকা খাবার সে খেয়েছিল যেটাতে ভাইরাস মিশে গিয়েছিল। প্লেন প্রায় ক্র্যাশ হচ্ছিল, এর মধ্যে পার্ক গিয়ে সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে নিয়ে আসে। এরই মধ্যে কো পাইলট চলে আসে এবং পার্ক তার নিজের সিটে গিয়ে বসে। পার্ক এক সময় পাইলট ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পরে সে চাকরি ছেড়ে দেয়। প্লেনের যাত্রীদের অবস্থা একের পর এক খারাপ হতে থাকে। ওদের মধ্যে কেউ একজন এসব ভিডিও ধারণ করে রিপোর্টারের কাছে পাঠিয়ে দেয়। সেটা দেখে ইনু চিন্তায় পড়ে যায় আর ইনু কোম্পানিতে চলে যায়। ওরা কিছু লুকাচ্ছে তাই জোর করে ভিতরে ঢুকতে চায়, কিন্তু পারমিশন ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এর জন্য সেখানে হাতাহাতি শুরু হয়। এরপর প্লেনে ইনফেক্টেড মানুষদের জন্য কোয়ারেন্টাইন করা হয়। যারা ইনফেক্টেড ছিল তাদের প্লেনের পিছনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, আর যারা ঠিক ছিল তাদেরকে সামনের দিকে রাখা হয়। পার্ক সুকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল, তখন একটা লোক ওদেরকে আটকে দেয়, কারণ সুয়ের হাতে কিছু দাগ দেখেছিল। আসলে সুয়ের এক্সট্রিমের রোগ ছিল, যেটাকে ওই লোকটা ইনফেকশন মনে করেছিল। পার্ক পিছনে যেতে চাইছিল না, কিন্তু সু আর বাবাকে বলে, ঠিক আছে বাবা আমরা পিছনে যাব। তারপর ওরা পিছনে চলে যায়। এরপর প্লেন প্রায় আমেরিকাতে পৌঁছে গিয়েছিল। ততক্ষণে আমেরিকার সরকারের কাছে ভাইরাসের খবর পৌঁছে গিয়েছিল। আমেরিকার সরকার তাদের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করা বন্ধ করে দেয়। এখনও সেই ভাইরাসের অ্যান্টিডোজ পাওয়া যায়নি, কারণ ওদের দেশেও যদি এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। তখন কো পাইলট কোরিয়ার সরকারের সঙ্গে কথা বলে এবং কোরিয়ার সরকার প্লেন ঘুরিয়ে নিয়ে আসতে বলে। এদিকে ইনুর সেই মারামারি এক রিপোর্টার রেকর্ড করে নেটে ছেড়ে দেয়। সেটা দেখে বিকম কোম্পানির এক এমপ্লয়ি সিক্রেটলি ইনুকে ফোন করে একটি ঠিকানার ব্যাপারে বলে। সেখানে গেলে সেই ভিডিও বানানো ছেলেটিকে খুঁজে পাবে। ওর কথা মতো তারা সেখানে চলে যায়। বাড়িতে থাকা ছেলেটি সেটা জানতে পারে এবং ওই বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু তারা রাস্তায় তাড়া করতে গিয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সে না পালিয়ে ওদেরকে সাহায্য করার কথা বলে। সে বলে জিনসুক হুমকি দিয়ে কাজ করিয়েছিল। এই ভাইরাসের নাম SE1, যেটা বিকম ইল্লিগাল ভাবে তৈরি করেছিল। এরপর কোম্পানি ঘটনা লুকাতে গিয়ে জিনসুককে সেখান থেকে বের করে দিয়েছিল। আবার সেই কোম্পানি থেকে ভাইরাস স্যাম্পল নিয়েছিল। এসব জানার পর ইনু বিকমের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। অ্যাডভাইজার জিজ্ঞাসা করে সে পাইলট চাকরি ছাড়লো কেন। পার্ক ওকে বলে ওর লাস্ট ফ্লাইটের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল, কোনো সিগন্যাল টাওয়ার ছাড়াই ইমার্জেন্সি ল্যান্ড করতে হয়েছিল। তাদের দুজন এয়ার হোস্টেস ছাড়া সবাই বেঁচে গিয়েছিল, যাদের মধ্যে পাইলট জোয়ের ওয়াইফ ছিল। ওইদিকে ককপিটে জোয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ও পার্ককে ফোন করে বলে ওকে হেল্প করতে, কিন্তু এতদিন প্লেন না চালানোর কারণে সে ভয় পেয়ে যায়, কিন্তু শেষমেশ রাজি হয়ে যায়। পার্ক সেই পেশেন্টের সঙ্গে দেখা করতে যায় যে জিনসুকের দেয়া সেই ভাইরাসে আক্রান্ত হয়ে বেঁচে যায়। এরপর কোরিয়ার সরকার বুঝতে পারে বিকমের কাছে এ ভাইরাসের অ্যান্টিডোজ আছে। এরপর তারা তাদের সরকারের ভয় দেখিয়ে তাদের থেকে অ্যান্টিডোজ নিয়ে ফেলে। অ্যাডমিনিস্টার অফিসার ইউনুকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। বিকমের সংবাদ মাধ্যমে তাদের অ্যান্টিডোজ দেওয়ার কথা উল্লেখ করে এবং এই সংবাদ দেখে প্লেনে থাকা সকল যাত্রীরা স্বস্তি পায়। অন্যদিকে কো পাইলট ছই ক্রমাগতভাবে রক্তভূমি করতে থাকে, তাই সে ডিসিশন নেয় জাপানের কোনো এক এয়ারপোর্টে ল্যান্ড করবে। কিন্তু জাপান থেকেও সেখানে ল্যান্ড করতে বারণ করা হয়। সে এক প্রকার জোর করেই সেখানে ল্যান্ড করতে গেলে জাপানের এয়ারফোর্স তাদেরকে সতর্ক করে। এদিকে চোয়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। তখন পার্ক এসে তার পজিশন সামলায় এবং প্লেনটিকে জাপানের বাইরে নিয়ে যায়। জাপানের সরকার তাদের এক সংবাদ মাধ্যমে কিছু তথ্য প্রকাশ করে, বলে এটার অ্যান্টিডোজ কমজোর। এটা দেখে জাপান সহ কোরিয়ার জনগণ আবারও ঘাবড়ে যায় এবং প্রোটেস্ট করতে থাকে যাতে প্লেন ল্যান্ডিং না হয়। এটা দেখে কোরিয়ার সরকার বেশ ভয় পায়, কিন্তু অফিসার ইনু হার মানে না। ও চোল এয়ারপোর্টে কোয়ারেন্টাইন ফেসিলিটির কাছে গিয়ে বলে তাকে যেন এক্সপেরিমেন্ট সাবজেক্ট বানিয়ে নেয়। ওরা মানতে না চাইলে ইনু নিজে থেকেই সেই ভাইরাস নিজের শরীরে ইনজেক্ট করে ফেলে, যাতে ডাক্তার তার উপর অ্যান্টিডোজ টেস্ট করতে পারে। এই পরিস্থিতিতে কিমো আসে তাকে দেখতে। এদিকে ভাইরাসের সাইড ইফেক্ট ইনুর মধ্যে দেখা দিতে শুরু করে। এরই মধ্যে প্রোটেস্টের সংখ্যা বেড়ে যায়। তখন জাপান সরকার মিডিয়ার সামনে বলে কোনোভাবেই এই প্লেনকে ল্যান্ড করানো যাবে না, কারণ এটার অ্যান্টিডোজ খুবই দুর্বল। সেটা শুনে ফ্লাইটের প্যাসেঞ্জাররা ভেঙে পড়ে আর ওরাও তখন মেনে নেয়। ওরা আর চায় না ওদের জন্য ওদের প্রিয়জনরা আক্রান্ত হোক। অতঃপর পার্ক কোরিয়ার সরকারকে জানিয়ে দেয় ওরা আর এই প্লেন ল্যান্ড করাবে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারা এটাও বলে যে তারা সরকারের সাথে যোগাযোগ করবে না, এজন্য সে রেডিও সিগন্যাল বন্ধ করে দেয়। এরপর প্যাসেঞ্জার
ম্যানেজাররা নিজেদের পরিবারদের সাথে শেষবারের মতো কথা বলে নিচ্ছিল। অন্যদিকে অফিসার ইউনুর জ্ঞান ফিরে আসে এবং হার্টবিট নর্মাল হয়ে যায়। আস্তে আস্তে সে স্বাভাবিক হতে থাকে আর বলে ওদেরকে ফিরিয়ে আনতে। কিম সময় নষ্ট না করে কোরিয়ার সরকারকে ফোন দেয় এবং বলে এন্টিডোজ কাজ করছে। ততক্ষণে পার্ক প্লেনের রেডিও সিগন্যাল বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে প্লেনের যাত্রীদের আত্মীয় স্বজনদের বলা হয় তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে। শেষ পর্যন্ত কোনো এক যাত্রীর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাকে জানিয়ে দেয়। এরপর পার্ক আবারও রেডিও সিগন্যাল চালু করে পুনরায় যোগাযোগ করে ফিরে আসতে চায়। তারপর প্লেন ল্যান্ড করাতে গিয়ে দেখে জ্বালানি ফুরিয়ে গিয়েছে, তাই সে মেইন এয়ারপোর্ট অবধি যেতে পারবে না। তাই ও ডিসিশন নেয় আশেপাশের কোনো এক এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করাবে। কিন্তু সমস্যা একটাই, এখানকার রাস্তা অনেক ছোটো, তাই প্লেন রাস্তা ক্রস করে বাইরে না চলে যায়। কিন্তু পার্ক খুবই দক্ষ পাইলট ছিল, যার কারণে সে অনায়াসেই ল্যান্ড করাতে সক্ষম হয় এবং সবাই বেঁচে যায়। এরপর সার্ভাইভারদের নিয়ে একটা গেট টুগেদার করা হয়, যেখানে সবাই সাদা পোশাকে গিয়েছিল। সেখানে পার্কের ইনুর সাথে পরিচয় হয়। ইনু বেশি পরিমাণে ভাইরাস নেওয়ার জন্য পার্মানেন্ট প্যারালাইজড হয়ে যায় এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে অবধি ভালো থাকবেন।